পদ্মা সেতু দুর্নীতির মিথ্যা অভিযোগের ব্যাখ্যা না দিলে আগামীতে কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের ফান্ড নেওয়া হবে কিনা তা ভেবে দেখবে দেশ, এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে আওয়ামী লীগ আয়োজিত ট্যানারি শিল্পের স্থানান্তর ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সেমিনারে একথা বলেন। এ সময় পরিবেশ সুরক্ষার স্বার্থে ট্যানারি শিল্পে স্থানান্তর সমস্যা সমাধানে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী। বিশ্বব্যাংক কেন আমাদের অপমান করলো জাতি হিসেবে তার জবাব চায়।